السلام عليكم ورحمة الله وبركاته. موبايل ده اوپن করে দেখলাম চলন্ত ট্রেনের নিচে মা এবং মেয়ে কেক কেটে ঝাঁপ দিয়েছে ট্রেনের নিচে। আসলে যারা মনে করে বিষ খাবে ফাঁস দেবে ট্রেনের নিচে ঝাঁপ দেবে ব্রিজের নিচে ঝাঁপ দেবে এটা অজ্ঞতার সর্বনিম্ন পর্যায়ের কাজ। তো সেখানে আমি দেখলাম কমেন্টসে অনেকে বলল হয়তো দরিদ্রতা, না এরকম না মনে হয়। আমাদের চাইতে অনেক বেশি দরিদ্রতায় জর্জরিত ছিল আমাদের পূর্বের মানুষরা, যাদের শত বিঘা জমি ছিল কিন্তু ধান হইতো একবার, শত বিঘা জমি ছিল ধান করতেই পারতো না, সার ছিল না, সেচ করার মতো পাম্প মানে পাম্প ছিল না, তারপরে আরো অনেক বাধা বিপত্তি ছিল, যাদের আয়ের উৎস ছিল অনেক কম। এটা হচ্ছে মানুষের উচ্চ বিলাসিতা, অথবা মানুষ মনে করে যে খাট ছাড়া শোয়া যায় না, ফ্রিজ ছাড়া কোনো কিছু রাখা যায় না, মানুষ আধা কেজি টমেটো কিনবে আধা কেজি পেঁয়াজ কিনবে এটা তার 10 দিনের প্রয়োজন, মানুষ 100 গ্রাম টমেটো কিনবে 100 গ্রাম পেঁয়াজ কিনবে 50 গ্রাম হলুদ মরিচ কিনবে সামর্থ্য অনুযায়ী এটা তার সামর্থ্য, কালকে আবার কিনবে পরশু আবার কিনবে এটাকে মেনে নিতে পারতেছে না। মানুষ মনে করে যে একসাথে অনেকগুলো কিনে ফ্রিজে রেখে দিতে হবে আলমারিতে রেখে দিতে হবে তাহলে সে সামর্থ্যবান। মানুষ মনে করে টেলিভিশন না হলে ঘরের সৌন্দর্য হয় না, সোফা না হলে ঘরের সৌন্দর্য হয় না। আল্লাহু আলাম হোয়াট এভার ইজ দ্য রিজন, قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم بول دين نشوي مريتو جاتك تمرا بولايون كرو فإنه ملاقيكم نشوي مريتو تمادير شاته شاكات كربه। আল্লাহ যেহেতু বলে দিয়েছে মৃত্যু সাক্ষাৎ করবে, তাহলে ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া ব্রিজের নিচে ঝাঁপ দেওয়া বিষ খাওয়া ফাঁস দেওয়া এগুলো একেবারেই বোকামি কাজ। আমার হায়াত শেষ হওয়ার পূর্বে আমি কখনোই এই পৃথিবী থেকে বিদায় নেব না। শত মানুষ গাড়ির নিচে আসে অ্যাক্সিডেন্ট হয়, বাসে বাসে অ্যাক্সিডেন্ট হয়, গাছ থেকে পড়ে গায়ের উপরে বিল্ডিং ভেঙে পড়ে, সবাই তো মৃত্যুবরণ করে না কারণ তাদের হায়াত আছে। হয়তো অস্বস্তিকর একটা জীবন, একেবারেই একটা অস্বাভাবিক পরিস্থিতিতে তারা পড়ে যায়, কিন্তু তাদের এই পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাওয়া হয় না, ঠিক না? তো যারা ট্রেনের নিচে ঝাঁপ দেয় বাসের নিচে ঝাঁপ দেয় ব্রিজের নিচে ঝাঁপ দেয় বিষ খায় ফাঁস দেয় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আপনারা মনে রাখবেন কোন মানুষ নিজেকে মানে ও আসলে কি করবে শুনেন, হায়াত হায়াত শেষ হয়ে গেলে এমনি মানুষ পৃথিবী থেকে চলে যাবে, সো 1 মিনিট আগেও যেতে পারবে না। হ্যাঁ 1 মিনিট আগেও যেতে পারবে না। ও ওই মা মেয়ে যদি বাসায় অপেক্ষা করতো তাদের মৃত্যুই হইতো, হয়তো কথা বুঝেন, ওরা যদি ঝাঁপ না দিয়ে যদি বাসায় বসে থাকতো কোনো না কোনো ন্যাচারাল ন্যাচারাল কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট হোক অসুস্থতা হোক অথবা ঘুমন্ত অবস্থায় হোক যেভাবে হোক তারা হয়তো পৃথিবী থেকে বিদায় নিত। আমি কি কথা বুঝাইতে পেরেছি? তো যাই হোক, আর কি বলবো, কিছুই বলার নাই। মানুষের মানে অজ্ঞতারও তো একটা সীমা আছে, অজ্ঞতারও তো একটা সীমা আছে। হ্যাঁ।
কি কষ্ট দুনিয়াতে কি কষ্ট যে আত্মহত্যা করতে হবে কষ্টটা কি ভাত কাপড়ের কষ্ট হ্যাঁ যে আত্মহত্যা করতে হবে রাখেন যাই ভাই মানে কিসের কষ্ট যে ভাত কাপড় মনে করে মানুষ কষ্ট মানুষ মনে করে অসুস্থতা কষ্ট আমারও কষ্ট লাগে যেগুলো কষ্টকর সেগুলো শারীরিক মানসিক আমারও কষ্ট লাগে কিন্তু মজার কথা আমাকে এটা জানতে হবে যে এই দুনিয়াতে সর্বোচ্চ কষ্ট হচ্ছে মানসিক এবং শারীরিক অসুস্থতা দরিদ্রতা হালকা কষ্ট আল্লাহ মাফ করুক আস্তাগফিরুল্লাহ আখিরাতে জান্নাতে না গেলে জাহান্নাম আগুনে জ্বলতে হবে আখিরাতে আল্লাহ আমাকে মাফ করে দেন এ কথা বলার কোনো মূল্য থাকবে না আলহামদুলিল্লাহ আখিরাতে সুবহানাল্লাহ বলা যাবে না বললে আসমান ও জমিন নেকিতে পরিপূর্ণ হবে না আখেরাতে মরে গেলে এবারে নিজে নিজে মরুক অথবা অন্যকে হত্যা করুক অথবা ওই যে ঝাপটাপ দিয়ে অথবা আল্লাহ যেভাবে ডেকে নিয়ে যায় সাধারণত সবাইকে এইভাবে যাক যেভাবেই যাক হ্যাঁ যখন এই পৃথিবী থেকে আমরা বিদায় নিব যখন এই পৃথিবী থেকে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তখন আমাদের আর কারো ক্ষমতা নাই নিজেদের পাপ মোচন করার নিজেদের নিজেদের সৎ কর্ম বৃদ্ধি করার নিজেদের সংশোধন করার এই দুনিয়া অনেক বড় নিয়ামত যদিও দুনিয়াটা তুচ্ছ এই দুনিয়া তুচ্ছ তবে কিসের জন্য তুচ্ছ আখেরাতের তুলনায় তুচ্ছ আখেরাতের তুলনায় তুচ্ছ যদি কেউ এই দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যখন কেউ অন্যায় কাজে লিপ্ত হবে তখন আখেরাতের তুলনায় দুনিয়া তুচ্ছ হ্যাঁ শুধু শুধু দুনিয়াকে একেবারে আলাফেলা করে কথা বলা তো ঠিক না দুনিয়া তুচ্ছ কম্পেয়ার যদি আখেরাতের সাথে হয় মানে কেউ চিন্তা করলো আমি যে কোনো মূল্যে এখানে সুখী হব তখন দুনিয়া তুচ্ছ যে কোনো মূল্যে সুখী দুনিয়াতে হওয়ার চিন্তা করা যাবে না ওটা আখেরাত স্থায়ী এবং উত্তম সুখ কেমন দুনিয়া সে তুলনায় তুচ্ছ কিন্তু এমনিতে তো দুনিয়া মানুষের জন্য বড় অপরচুনিটি এমনিতে দুনিয়া মানুষের জন্য সবচেয়ে বড় অপরচুনিটি কত বড় অপরচুনিটি জানেন এ দুনিয়াতে যতদিন থাকবে গুনাহ মাফ চাইতে পারবে নিজের আজেবাজে কাজকর্ম সংশোধন করতে পারবে আল্লাহ সন্তুষ্টি অর্জনে কাজ করতে পারবে ক্ষমা চাইতে পারবে আল্লাহর দয়া চাইতে পারবে কেমন দুই রাকাত সুন্নত পড়ে দুনিয়ার দুনিয়াতে যত কিছু আছে এর চাইতে উত্তম কিছু পেতে পারবে কেমন রমাদান আসবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাত নিতে পারবে সো দুনিয়া তো তুচ্ছ আখেরাতের তুলনায়